আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। প্রায় 20 দিন পর আমি ভিডিও বানাইতেছি। তো আগে যে ভিডিওগুলো দেখছিলেন সেগুলো অনেক আগে বানানো ছিল, এগুলো আস্তে আস্তে ছাড়তেছিলাম। তো 20 দিন ধরে ভিডিও বানাই না, মন মেজাজ খারাপ, এমন কাজকর্ম একটু সময় দিলাম কাজকর্মের মধ্যে। এবং আপনারা জানেন, যারা আমার ফেসবুকের সাথে বা ইউটিউবের সাথে জড়িত আছেন, আমার কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে আমার দাদি মারা গেছে। তো মন মেজাজ খারাপ ছিল, যার কারণে ভিডিও মিডিও বানানো হয় নাই। তো সাইকেল একটা কিনছিলাম নতুন, সেটা নিয়ে আমি ভিডিও অলরেডি একটা আপলোড দিয়েছিলাম আগে। তো অনেকেই চাইতেছিলেন যে সাইকেল নিয়ে ভিডিওটা আপলোড দিতে, সাইকেলের বিষয়ে আরও কিছু জানার জন্য বা আপনাদের যেন জানায় আমি, এগুলো নিয়ে ভিডিও চাইছিলেন। তো আজকে সেই ভিডিওটাই, আজকে আমার যে সাইকেলটা আমি এখন বর্তমানে ইউজ করি সেই সাইকেলটা আপনাদের পুরোপুরি দেখামো, যে কোন জায়গায় কী কী আছে না আছে, নাট বল্টু সবই দেখামো ইনশাল্লাহ। তো কোম্পানির নাম হলো ইঙ্গুয়ে এমবেন্তি, ঠিক আছে, ইঙ্গুয়ে এমবেন্তি সেটা হলো মডেলের নাম। তো আপনারা হয়তো আগে ভিডিওতে দেখছিলেন, অনেকে কেজিএফ বাইকও বলেন, যার কাছে যেটা মনে হয় আর কি। তো যাই হোক, অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম, সবাই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিন। আর পুরো ভিডিওটা না টাইম না আপনারা দেখতে থাকেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিন। বর্তমানে এখন ভিডিওটা আপনারা দেখতে থাকেন। তো আপনারা অনেকেই আপনাদের ভাইয়ের সাইকেল দেখতে চেয়েছিলেন, এই যে আপনাদের বাইক, আপনাদের ভাইয়ের বাইক, এটাই ইঞ্জিনে সেম্বেন্তি। তো মডেলটা হয়তো বা কিছুটা বাইকের মতো লাগতে পারে, পিছনের সিটটা বলেন এবং সামনের হ্যান্ডেল বলেন এবং সামনে দুইটা যদি লাইটও বলি সেটাও বলেন, সামনে দুইটা লাইটের মধ্যে যে রিং লাইটটা আছে এটা অটোমেটিক জ্বললা থাকে, এটা আপনারা হয়তো বা দেখছেন যে অটোমেটিক জ্বললে থাকে। আবার আরেকটা আছে, যদি আমি জ্বালাইতে চাই সেটাও আছে, এই যে টিপ দিলে জ্বলে, এটা হলো উপরেরটা, এটা দিয়ে হলো মেন আলোটা দেয় আর কি। তো এমনি দেখাই আপনাদের, এই জায়গায় দেখেন যে এই জায়গায় আমার ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে নাদিমুদ্দিন ব্লগস, এবং ইউটিউবের লোগো, ফেসবুকের লোগো এবং আমার একটা ছবি। তো এটা আমি কমিউনিটি পোস্টের থেকে ভালো মতো দেখতে পারবেন, হয়তো এখন দেখা যায় না, কমিউনিটি পোস্টে ভালো মতো ছবি তুলে ছাড়ছিলাম, তো ওই জায়গাতে ভালো মতো দেখতে পারবেন। তারপর মডিফাই করছিলাম যে এই জায়গায় একটা ব্যাটম্যানের লোগো লাগাইছিলাম, ব্যাটম্যানের লোগো, দেখতে কেমন লাগতেছে জানায়েন, আরও মডিফাই করবো চিন্তা ভাবনা আছে। তো এটা গ্লাস জাস্ট এমনি লাগাইছি, কি গ্লাসটা এটা এত একটা ভালো না, চেঞ্জ করে নতুন একটা লাগামো, কেমনি মডিফাই করলে ভালো হবো যদি পারেন আপনারা জানায়েন। পাপতাছি দিদা লুকিং গ্লাস লাগামো দুই পাশে দুইটা, আরও অনেক কিছু লাগানোর চিন্তা ভাবনা আছে। ব্যাকলাইটটা দেখাই আপনাদের, ব্যাকলাইটের আলোটা অনেকটাই ভালো, পিছন থেকে খুবই সুন্দর, এদিকে হর্নও আছে, হর্নের সাউন্ড মোটামুটি আছে ভালো। আর আরেকটা জিনিস যে আমি নতুন লাগাইছি সেটা হলো যে এই যে পিছনে যে জিনিসটা দেখতেছেন, এটা হলো একটা অ্যালার্ম লক, এটা দূর থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন, অফ করতে পারবেন এবং অন করতে পারবেন। আপনার সাইকেলের সামনে যদি কোনো লোক আসে, লোক যদি ধরতে চায় সাইকেলটা, তাহলে সাউন্ড দেব। এবং একটা তালা কিনছি, তালার দাম আমি মনে করে রাখছি 29 ইউরো, বাংলা টাকায় 3000 টাকা প্লাস তালার দাম। তো কিছু করার নাই, যে জিনিসটা দরকার সেই জিনিসটা কিন্তু একটা তালা আর জাস্ট অ্যালার্ম লক। অ্যালার্ম লকের কামটা দেখাই আমি, হাতে যেটা দেখতেছেন হয়তো বা হইতে পারে ল্যাম্বরগিনির চাবি, কিন্তু এটা হলো আমার নর্মাল সাইকেলের চাবি, এটা যদি আমি দূর থেকে কন্ট্রোল করি যে তালা টিপ দিই, তো এটা কিন্তু লক হয়ে গেছে। সাধারণ যেমন বাইকের মধ্যে ধরলে যেমন সাউন্ড দেয় না, এরকম একটা সাউন্ড দেবো যে এখন লক হয়ে গেছে। এখন যদি কোনো চোর আমার সাইকেলটা নিতে চায়, দেখায় আপনাদের ধরনের সাইকেলটা তুললো, তুললে সামনে দিয়ে হারা দেওয়ার চিন্তা করলে যে সাউন্ড দিছি, কিন্তু আবার তো জাস্ট একটা দড়ি আমি দেখবেন সাউন্ড শুরু করব। আমি দাঁড়ান ধরতেছি, এদিকে কিন্তু 3-4টা বাটন আছে, উপরের লক, নিচে লক খোলা, আর দুইটা হলো যে মনে করেন এমনি ভাইব্রেশন দেয়, এদের সাউন্ড দেওয়া শুরু করছে। এখন যদি আনলক দিই, আনলক হয়ে গেছে, আমি যদি দূরে যাই গা লক কইরা, যদি আমি আমার চোখের বাইরে চলে যাই লক মারার পরে, যদি কেউ আমার সাইকেল ধরে আমি কিন্তু দূর থেকে বুঝতে পারবো। তো এই জিনিসটা কিন্তু ভালো, যারা যারা লাগাইতে চান এটা লাগাইতে পারেন, এটা অ্যামাজনও পাইতে পারেন, এটা আলিএক্সপ্রেসও পাইতে পারেন বা কোনো দোকানও পাইতে পারেন অন্য অন্য মডেলের। আর এগুলাতে এই যে সাউন্ড, এটা তো জাস্ট এটা আমার কাছে অসাধারণ লাগছে। এই জিনিসটা থাকলে অনেকটা সাইকেলের সেফটি হয়, সাইকেলটা অনেকটাই চুরি হওয়ার সম্ভাবনা কম থাকে, এই সাউন্ডটা থাকলে চোরে চুরি করতে ভয় পায়। আর আমার ব্যাগের লোকটা দেখেন, দুইটা চোখ লাগাইছি,
অনেকটা সুন্দর লাগতেছে তাই না? রাত্রেবেলা অনেকটা সুন্দর লাগে পিছন থেকে দেখলে লাইট জ্বলে। তো আমি সাইকেলের শট বিভিন্ন জায়গা থেকে দেখালাম, বিভিন্ন সাইড থেকে শট নিলাম। তো কোন শটটা ভালো লাগছে আপনাদের সেটা কমেন্ট করে জানান। আর আরেকটা কথা যে ব্যাটারি হলো 13 এমপিয়ার করে দুইটা 26 এমপিয়ার, দুইটা একসাথেই চালাইতে পারবেন ব্যাটারি। আর যদি বলি যদি মিডিয়াম স্পিডে চালান, 25-30 চালান, যদি পা আর পিক আপ মিলিয়ে ঝিলে চালান, তো মোটামুটি আপনার 8 ঘন্টার উপরে চলবো সাইকেলটা। আর এটার এডিডাস স্প্রিং, এই সাইডে স্প্রিং আছে, এদিকে একটা স্প্রিং, সামনে স্প্রিং, মোটামুটি অনেকটাই থেকনা থেকে বাঁচবেন। হাইড্রোলিক ব্রেক, ঠিক আছে, সামনে পিছন দুটো হাইড্রোলিক ব্রেক, সামনে বিশাল বড় দুইটা লাইট, গিয়ার চেঞ্জ করে মিটার। আমি যখন একটা পিক পাঠাইছিলাম, যেগুলো আমি কমিউনিটি পোস্টে দিছিলাম যখন সাইকেল কিনছি, তখন ছিল 86 কিলোমিটার নাকি 81 কিলোমিটার মনে চালাইছিলাম। তো এখন হলো 1181। তো এই ভিডিওটা আপলোড করতে করতে কবে হইব জানি না। তো আজকের এই ভিডিওটা আমি বানাইতেছি, আজকে হলো আমার বার্থডে, অক্টোবরের 15 তারিখ। তো বার্থডে দিন এই ভিডিওটা বানাইতেছি, জানি না কবে ভিডিওটা আপলোড হইব তা জানি না। তো ইঞ্জিন কোম্পানির লোগো এটা। তো বার্থডে দিন ভিডিও বানাইতেছি, জানি না কবে আপলোড দিব, হয়তো বা লেট হইতে পারে। যাই হোক, ভিডিওটা আজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দেন। সাইকেল নিয়ে অনেকেই ভিডিও চাইছেন, তো অলরেডি ফাইনালি ভিডিও বানালাম। তো কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানান, আর নতুন হলে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন আর ফলো করে দিন, কারণ হেলমেট পরে ভিডিও বানানোটা অনেকটাই প্যারা আমার কাছে। ভিডিওতে ভিউ না এলে ভালো লাগবো না ভিডিও বানানোর জন্য। তো এদিকে পিক আপ ডান পাশে, ঠিক আছে। আর স্পিড আছে, স্পিডের কথা তো বলি নাই গাইস, স্পিড হলো আপনার যদি ধরি 54 স্পিড। এদিকে আপনার একটা জিনিস দেখাইতেছি আমি, দেখতে পাচ্ছেন 54 কিন্তু উঠে গেছে, হ্যাঁ 54 স্পিড উঠে আছে। তো আরেকটা জিনিস ভালো, সেটা হলো যে এই জায়গায় USB পোর্ট আছে, আপনি এই জায়গা থেকে ফোন চার্জ দিতে পারবেন। এটা কিন্তু সব সাইকেলে থাকে না, এই সাইকেলে আছে। তো আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে ভাই এটা কি ডেলিভারির জন্য ভালো হইব কি না। ডেলিভারির জন্য এটা ভালো, কিন্তু এটার থেকে আরও ভালো আছে, আপনারা চাইলে অন্যটা নিতে পারেন, এটাও আমার কাছে অনেকটা ভালো। এটা একমাত্র নেওয়ার কারণটা হলো যে এটা সিটটা ভালো, এটার মধ্যে যতক্ষণই বসে থাকেন আপনার কখনো পিছন ব্যথা হইব না, অনেকটাই ভালো। আর ব্যাটারি ব্যাকআপও দুইটা মোটামুটি চলে, 8 ঘন্টা উপরে চলে, মোটামুটি ভালো, আপনারা নিতে পারেন। আর আমি একটা এই সাইকেলটা কিনবো প্রায় অনেক মাস ধরে, 6-7 মাস ধরে বলতেছিলাম, তো টাকা পয়সার না মিলানোর কারণে কিনতে পারি নাই এতদিন। তো একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমি এই সাইকেলটা অনেক ড্রিম, এই সাইকেলটা আমি কিনবো। তো এই ভিডিওটা মোটামুটি 5,000 ভিউ গেছিলো ইউটিউবে। তো সেই জায়গাতে দেখার পরে আমি শুনলাম যে আমার ভিডিওটা দেখে মোটামুটি অনেকে কমেন্ট করছে, অনেক ইনবক্স করছে, প্রায় 20 জন সাইকেল কিনে ফেলছে এই সাইকেলটা, আমি কেনার আগে 20 জনের মতো কিনে ফেলছে। তো আমি যে ভিডিওটা আবার সার্চছিলাম যে আমি সাইকেল কিনছি, ওটা দেখার পর আর 4-5 জন কিনছে। তো আপনাদের ইচ্ছা যে কিনতে পারেন নাকি না পারেন, আপনাদের ইচ্ছা, সাইকেল যদি ভালো লাগে অন্যটা নিতে পারেন, এটা ভালো লাগলে এটাও নিতে পারেন।
তো আপনাদের মতামত আপনাদের কাছে। তো আমার বলার আমি বললাম যে মোটামুটি ডেলিভারির জন্য অনেকটাই ভালো হয়, আর ইয়ার থেকে আরও ভালো আছে ডেলিভারির জন্য। আর ডেলিভারির জন্য মূলত ব্যাটারি ব্যাক আপ এবং মোবাইলের চার্জের ব্যাক আপ এই দুইটা ভালো লাগে ডেলিভারি কাজ করার জন্য, চার্জ না হলে তো কাজ করা যাবে না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো থাকবেন, ভালো রাখবেন, আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। Maybach. Can anybody out there hear me? Hear me?